বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ডাঙ্গাপাড়ায় শেখ আনোয়ার নামে এক ব্যক্তির সরকারি টাকায় বাড়ির জানালা করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেখ আনোয়ার ও রাজমিস্ত্রির অভিযোগ, মেমারির প্রাক্তন বিধায়ক নার্গিস বেগম ও তার পরিবারের সদস্যরা জানালা করতে বাধা দেয় এবং রাজমিস্ত্রিদের মারধর করে। ওই জানালাটা ছেড়েছে বলে মারধর ঝুটাই করেছে। এত আমার মিস্ত্রিকে লেবারকে দেখুন, সব ছিঁড়ে ছাড়ে গেছে, সব নার্গিস নিজের হাতে মেরেছে, ওর ভাইপো মেরেছে, ওরা সবাই মেরেছে কেন। বৃহস্পতিবার নার্গিস বেগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা অভিযোগ করেন, তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। তিনি জানান, একটা সমাধি আছে, আপনাদেরকে যেয়ে দেখাবো, সমাধি আছে। তো ওরা বলেছিল যে আমরা সরকারি অনুদানের একটা পয়সা পেয়েছে, যাক সরকারি অনুদান পেয়েছে, তাতে আপনার 3,60,000 পেয়েছে। তো আমি বলেছিলাম যে এই দিকটা জানলাটা ওরা বলেছিল করব না, পাইপ লাইনটা দেব না। তো আমি বলেছিলাম ঠিক আছে। দিয়ে একদিন আরেক দিন এলো, আগের দিন, যে আমি কি জানলা এখানে করব। তো আমার হাজবেন্ড তো এমনি অসুস্থ, বলে হ্যাঁ করুন, কিন্তু ইঞ্জিনিয়ার আমার হাজবেন্ড, করুন কিন্তু 5 ফুট ছেড়ে করুন, অসুবিধা হবে না। যে আমার হাজবেন্ড দেখতে গেল আস্তে আস্তে করে, কালকে দেখতে যখন গেল তখন দেখছে ওরা জানলাটা নিচে নামিয়ে বেছে, এরকম এইখানে ঠাকুরের সমাধি আছে, পীরের 5 পীরের মাজার আছে, অমনি করে নামিয়ে তোমাদেরকে প্রথমেই বারণ করেছিলাম করো না, হ্যাঁ 5 ফুট উঠে করুন। যে ওরা একদম প্রি প্ল্যান ছিল আমি জানি না, একদম সরাসরি আমার হাজবেন্ডকে তুইতকারি। দেখে বলছি যে এটা ই করলেন কেন, কথা হতে হতে কখন কথা কথা কাটি আরম্ভ হয়েছে জানি না, তারপরে আমার হাজবেন্ডকে না ঠেলতে শুরু করেছে, ছুটে আমার ওই মেয়ে যে বাচ্চাটাকে নিয়েছে বলছে মা 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 দেখো বাবার সাথে কথা কাটাকাটি কি হচ্ছে, বাবাকে ঠেলছে, খুব কাঁপছে থরথর করে। আমি ছুটে গেলাম, কি করছিস তোরা, কি করছিস, আমার হাজবেন্ড অপারেশন হয়ে এসছে, এনজিওগ্রাফি হয়ে এসছে, মানে তারপরে দেখছি মিস্ত্রিরা ধামালে, এই তোদের মালিক কই, যে হ্যাঁ মিস্ত্রিগুলো দুমদাম 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 করে পিটাতে শুরু করেছে, আমাকে পিটোচ্ছে, আমার হাজবেন্ডকে পিটোচ্ছে, আর সব বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে ওর ঘরের লোকরা তামাশা দেখছে, সেই কি মারছে, আমার হাজবেন্ড অজ্ঞান হয়ে গেল। ছুটে আমার বড়দা 67 বছর বয়স, সে ছুটে গেছে, আমার ভাইজি তার প্রায় 40-এর ওপরে বয়স, আমার দিদি 75 বছর বয়স, হ্যাঁ সব ছুটে, বুঝতেই পারছেন কি অবস্থা, সব ছুটে গেছে, সব বাইকে মেরেছে। আর আমার তো কর্তব্যর বাইরে, বলছে নার্গিস বেগম খুন কর, এই সুযোগ এই সময় খুন কর। ভাই আমি একটা জিনিস জানি না, দেখলাম মঙ্গলকোটের, আপনারা জানেন মঙ্গলকোটে একটা সিপিএমের সাথে লড়াই আমাদের হয়েছিল, একটা মঙ্গলকোটের ছায়া দেখতে পেলাম, পাড়ারই কেউ না, আপনার 100-150 ছেলে এসে হাজির, সেই গুন্ডা গুন্ডা সান্ডা সান্ডা, এত বড় বড় ইঁট ছুটছে, গেট ভেঙেছে, হ্যাঁ আমার আপনার ই ছিল ওই যেখানে চিঠি ফেলে বক্স, সেই বক্সটাকে ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে। দিয়ে যাই হোক, ICTIC সবাই এলেন, রেস্কিউ করলেন আমাদেরকে এসে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।